নমস্কার বন্ধুরা, ইন্ডিয়া ভিলেজ কুকিং থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা দই চিকেন করব। তো মা আজকে বাড়িতে নেই, ছোট মেয়ের বাড়ি বেড়াতে গেছে। আমি একাই আমার ছেলেকে নিয়ে করব। কিভাবে করব আপনারা দেখুন। এখানে মাংসটা আমি ধুয়ে নিয়েছি, এখানে 2 কেজি মাংস, তাই তো বাপি? একদম 2 কেজি নিট, 2 কেজি নিট। আর আমি কি কি উপকরণ নিয়েছি আপনারা দেখুন। এখানে নিয়েছি লঙ্কার গুঁড়ো, লবণ, ধনে আর জিরের গুঁড়ো একসঙ্গে, হলুদ, টক দই। কতটা টক দই এখানে? এটা 200 গ্রাম মতো আছে এখানে টক দই, 200 গ্রাম টক দই। আদা রসুন একসঙ্গে বেটে নিয়েছি, এটা গোলমরিচের গুঁড়ো। এটা 1 ঝিনুক চিনি নিয়েছি, সরিষার তেল, এখানে কাঁচা লঙ্কা ফাটিয়ে নিয়েছি, টমেটো কুচি, পেঁয়াজ কুচি। এখন আমি সব কিছু একসঙ্গে দিয়ে ভালো করে মেখে নেব। প্রথমে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজগুলো, টমেটোগুলো, ফাটিয়ে রাখা কাঁচা লঙ্কা, স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, ধনে আর জিরের গুঁড়ো একসঙ্গে নিয়েছি। আর লঙ্কা সবটা দিয়ে দেবো? হ্যাঁ, 2 কেজি মাংস লাগবে তো বটেই। লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, 1 ঝিনুক চিনি, আদা রসুন একসঙ্গে বাটা। এখন দিয়ে দেবো সরিষার তেল। কত সুন্দর পাখিতে রাখছে দেখো। সবশেষে এই টক দইটা আমি দিয়ে দেবো। ভালো করে মাখিয়ে নিতে হবে। সব মশলা দেওয়া হয়ে গেছে, এখন আমি খুব ভালো করে মেখে নেব হাতে করে। বন্ধুরা, প্রতিদিন তো এক স্বাদেরই মাংস খাওয়া হয় এই আলু দিয়ে ঝোল, কিন্তু আজকে মন চাইলো একটু আলাদা কিছু খেতে। কারণ দই চিকেনটা এই ঝোল দিয়ে যে মাংসটা খাওয়া হয়, আলু দিয়ে যে রান্না করি, এর থেকে অনেকটা আলাদা, আর খেতেও অনেক সুস্বাদু বেশি। তো সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখুন, ভালো লাগবে। আর এই গরমের দিনে, এই যে প্রথম গরম পড়েছে, এখন এই দই চিকেনটাই খুব ভালো লাগবে। পাখি রাখছে দেখো। হ্যাঁ, এই বসন্তকালে এসব শোনা যায়। আর এগুলো মানে যদি একটু রাগিয়ে দিই না, আরো বেশি করে ডাকবে। হ্যাঁ, মানে আগে ছোটবেলাতে এরকম পাখি ডাকলে ওর পিছনে পিছনে আমরাও ডাকতাম, ও রেগে যেত খুব, ও ডাকতো আরো বেশি করে ডাকতো। আমি আজকেই ডাকতাম, কিন্তু ঠান্ডা লেগেছে, গলাটা বসে আছে তাই। কেমন মাখানো হয়েছে? দারুণ মাখানো হয়েছে। এখন মনে হচ্ছে রান্না একটা সেন্ট বেরিয়েছে না? দই চিকেনটা আমাদের খুব ভালো করে মাখানো হয়ে গেছে। এখন আমি 1/2 ঘন্টা ঢেকে রাখবো, 30 মিনিট। ঢেকে রাখি না মা, তুমি উলন ঠোনগুলো ধরো। হ্যাঁ, তাও তো হয়ে যাবে টাইম। 1/2 ঘন্টা হয়েছে বাস। কড়াই গরম হয়ে গেছে, কড়াইয়ে সরিষার তেল দিয়ে দেবো, 2টো তেজপাতা, শুকনো লঙ্কা, আর লবঙ্গ, এলাচ সব একসঙ্গে আমি দিয়ে দেবো, দারচিনি। তিরিশ মিনিট হয়ে গেছে, চাপাটা খুলে নেবো। দেখুন মাংসটা এখন দিয়ে দেবো। জল দেয়নি, তাও মনে হচ্ছে যে এখানে জল দিয়েছে। একবার দেখুন, চলে আসার পর
আমি তো দই চিকেন রান্না করার জন্য এক্সট্রা কোনো জল দিই নাই, ডেকে ডেকে রান্না করলাম। কত এই ঝোল বেরিয়েছে, আর দিতেও হবে না, কিন্তু আর একটু টানাবো। এই দেখুন কত সুন্দর হয়েছে। আমার একটু ঝোলটা তো খেয়ে দেখি, নুন ঝালটা দেখবি গরম লাগবে না তো, ঠান্ডা করে নিই। একদম পারফেক্ট, দারুণ হয়েছে। ওই চিকেন রান্না আমাদের হয়ে গেছে, মিট মশলা দিয়ে নামিয়ে দেবো। এখানে মিট মশলা নিয়েছি, আর দেখুন কালারটা কত সুন্দর এসছে। সত্যি মানে নর্মালি মাংস রান্না আর দই চিকেন রান্না একদম অনেক তড়িৎ তফাৎ। আপনারা ঘরে বানিয়ে খান, খুব ভালো লাগবে, আর টেস্টই আলাদা। আর এই গরমের সময় না দই চিকেন খাওয়াটাই ভালো। হেভি হয়েছে, হেভি রান্না, খেতে খেতে মনে হয় একবার খেলে আরেকবার খেতে মনে হচ্ছে, যাবার খাই। গোটা গোটা লেগ পিস, এর সাথে ভাগ হবে না। লেগ আরেকটা নিবি? হুম। সত্যি বন্ধুরা, আমি যেভাবে দই চিকেন রান্না করলাম আপনারা তো সবই দেখলেন কিভাবে রান্না করেছি। আপনারা বাড়িতে এইভাবে একবার রান্না করে খান, আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।